প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তা আমি আজকে পড়াবো পরিসংখ্যান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ এবং উপস্থাপন। আজকে আমি শাখা ও পত্রক উপস্থাপন নিয়ে তোমাদেরকে আলোচনা করব তোমাদের সাথে। তবে আমি আজকে শাখা ও পত্রক উপস্থাপনের একটা ব্যবহারিক করাতে চাই। চলো তাহলে দেখি ব্যবহারিকটা কীরকম। আমি শাখা ও পত্রক উপস্থাপনের ব্যবহারিক করার আগে তোমাদেরকে একটা উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে তোমাদের জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে শাখা ও পত্রক উপস্থাপনের উদাহরণটা। কোনো এক কলেজের ছাত্রদের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নোক্ত শাখা ও পত্রক ডায়াগ্রামে উপস্থাপন করা হলো। শাখা, পত্রক, প্রথম কলামে শাখা, দ্বিতীয় কলামে পত্রক। শাখাতে 2, 3, 4, 5, 6, 7, 8 আর পত্রকে 6, 9 এরকম করে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে কমা কমা দিয়ে। উপরোক্ত শাখা ও পত্রক ডায়াগ্রামের আলোকে নিম্নোক্ত প্রশ্নাবলীর উত্তর দাও। পরিসংখ্যান বিষয়ে ছাত্র সংখ্যা কত? ছাত্রদের প্রাপ্ত সর্বনিম্ন সর্বোচ্চ মান নম্বর কত? ছাত্রদের প্রাপ্ত নম্বরের পরিসর নির্ণয় করো। তৃতীয় সারিতে কয়টি মান আছে তাদের প্রকৃত মানগুলো লিখো। 50-এর কম নম্বর পেয়েছে এমন ছাত্র সংখ্যা কত? 65-এর বেশি নম্বর পেয়েছে এমন ছাত্র সংখ্যা কত? ছাত্রদের প্রাপ্ত নম্বরের মধ্যমা নির্ণয় করো। এরকম আরও অনেকগুলো প্রশ্ন থাকে শাখা ও পত্রক উপস্থাপন নিয়ে। তা তোমরা এখানে এখন দেখাবো কীভাবে শাখা ও পত্রক উপস্থাপন থেকে এই জিনিসগুলো বের করা হয়। একটা জিনিস বলে রাখি, এটা যদি একটা শাখা ও পত্রক উপস্থাপন হয়ে থাকে কোনো তথ্যসারির, এই তথ্যসারিতে মোট মান কয়টা আছে? যেমন একটা মান হচ্ছে 26, 2 আর 6 মিলে 26, 2 আর 9 মিলে 29, 3 আর 0 মিলে 30, 3 আর 6 মিলে 36, 3 আর 7 মিলে 37, 3 আর 8 মিলে 38 এরকম। তাহলে আমাদের এই তথ্যসারিতে কয়টা মান আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 আমাদের এখানে তাহলে কয়টা মান আছে? মোট 33টা মান আছে। তোমরা একটু গুনে দেখবা মোট 33টা মান আছে কিনা। আমি যেভাবে বললাম সেভাবেই মানগুলো থাকে, আবার অন্যভাবেও থাকে, কিন্তু এক্ষেত্রে ব্যাপার আছে। অর্থাৎ এগুলো কোনো কলেজের ছাত্রদের পরিসংখ্যান বিষয়ে প্রাপ্ত নম্বরকে আমি শাখা ও পত্রক উপস্থাপনের মাধ্যমে এখানে উপস্থাপন করলাম। এখানে একটা জিনিস মনে রাখবা, যেমন 26, এখানে সাধারণত একক স্থানীয় অঙ্কটা থাকে যে পত্রকে, আর দশক শতক যদি থাকে সেগুলো সবগুলো হচ্ছে শাখাতে থাকে। তাহলে এইভাবে যদি উপস্থাপন থাকে, তাহলে আমরা উপরোক্ত শাখা ও পত্রক ডায়াগ্রামের আলোকে নিম্নোক্ত প্রশ্নাবলীর উত্তর দিব। এখন যেমন পরিসংখ্যান বিষয়ে ছাত্র সংখ্যা কত, এটার উত্তর কী হবে? পরিসংখ্যান বিষয়ে ছাত্র সংখ্যা 33। তাহলে এখানে কয়টা নম্বর আছে? 33টা নম্বর আছে। তাহলে এখানে দেখো, সরি, পরিসংখ্যান বিষয়ে ছাত্র সংখ্যা 30, আমি হয়তো একটু ভুল লিখেছি, আমি জানি না, দেখি 33টা নাকি 30টা। এখানে 30 হবে না, এখানে 33 হবে, সরি, পরিসংখ্যান বিষয়ে ছাত্র সংখ্যা হচ্ছে 33। তাহলে পরিসংখ্যান বিষয়ে ছাত্র সংখ্যা কয়টা? 33। তারপর আমাদের 2 নম্বর উত্তর ছিল ছাত্রদের প্রাপ্ত সর্বনিম্ন নম্বর কত এবং সর্বোচ্চ নম্বর কত। এটা করার জন্য তোমাকে বারবার এটা দেখতে হবে। তাহলে পরিসংখ্যান বিষয়ে ছাত্রদের যে নম্বর পেয়েছিল ছাত্ররা, তাদের সর্বনিম্ন মান হচ্ছে 26 আর সর্বোচ্চ মান হচ্ছে 88। দেখো, সর্বোচ্চ মান হচ্ছে 88 আর সর্বনিম্ন মান হচ্ছে 26। তোমরা এখান থেকে বুঝতে পারবা 26 আর এখানে হচ্ছে 88, 2 এর সাথে 6 আর এখানে 8 এর সাথে 8। তারপরে দেখো, ছাত্রদের প্রাপ্ত নম্বরের পরিসর নির্ণয় করো। পরিসর আমরা কীভাবে নির্ণয় করি? পরিসর নির্ণয় করি যে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। তা এখানে সর্বোচ্চ মান কত? 88 আর সর্বনিম্ন মান হচ্ছে 26। তাহলে পরিসর হবে যে 88 বিয়োগ 26 যত হয়। তারপর দেখো, তৃতীয় সারিতে কয়টি মান আছে তাদের প্রকৃত মানগুলো লিখো। তৃতীয় নম্বর সারিতে কয়টি মান আছে তার প্রকৃত নম্বরগুলো, প্রকৃত মানগুলো লিখতে বলেছে। তা আমাদের তৃতীয় সারি মানে
এটা প্রথম সারি যদি হয়, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি, তাহলে তৃতীয় সারিতে কয়টা মান আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা মান আছে। তাদের প্রকৃত মানগুলো কী কী হবে? 42, 43, 44, 47, 48। আশা করি তোমরা বুঝতে পারছো তৃতীয় সারিতে কয়টা মান আছে। তাহলে তৃতীয় সারিতে আমাদের পাঁচটা মান আছে। তুমি এখানে পত্রকের যে পত্র তৃতীয় সারিতে পত্রকের যত সংখ্যক মান আছে সেই সংখ্যাটা হবে তৃতীয় সারির মোট মান। আর প্রকৃত মানগুলো কীভাবে নির্ণয় করে জানো? যেমন চারের সাথে দুই, মানে চার আর দুই মিলে 42। চার আর দুই যোগ করলে না, চার হচ্ছে এখানে দশক স্থানীয় অঙ্ক আর দুই হচ্ছে একক স্থানীয় অঙ্ক। তাহলে চার আর দুই 42, চার তিন 43, এরকম। তাহলে প্রকৃত মানগুলো এভাবে তোমাকে লিখতে হবে। তুমি লিখবে তৃতীয় সারিতে মোট পাঁচটি মান আছে, তাদের প্রকৃত মানগুলো হলো যথাক্রমে 42, 43, 44, 47, 48। তারপর দেখো 50-এর কম নম্বর পেয়েছে এমন ছাত্র সংখ্যা কত? 50-এর কম নম্বর পেয়েছে। তা একটা জিনিস খেয়াল করো, চতুর্থ সারি থেকে কিন্তু 50 বা তার অধিক মানগুলো আছে এদিকে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে। তোমার যদি 50-এর কম মান, কম নম্বর পেয়েছে এমন ছাত্র সংখ্যা তুমি যদি বের করতে চাও, তাহলে কত হবে? 50-এর কম মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারিতে মোট তত্ত্ব মানের সংখ্যাটা হবে 50-এর কম নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা। তাহলে এখানে ছাত্র সংখ্যা কত? প্রথম তিনটা সারিতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা। তাহলে 50-এর কম নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে আমাদের 11 জন। সেটা আমরা কীভাবে নির্ণয় করছি? প্রথম সারির যতটা মান আছে, দ্বিতীয় সারিতে যতটা মান আছে, তৃতীয় সারিতে যতটা মান আছে, মোট 11টা মান। তাহলে এইভাবে ছাত্র সংখ্যা নির্ণয় করেছি। তারপর দেখো 65-এর বেশি নম্বর পেয়েছে এমন ছাত্র সংখ্যা কত? 65-এর বেশি পেয়েছে। তাহলে 65-এর বেশি পেয়েছে মানে এখান থেকে শুরু, 65-এর বেশি পেয়েছে এখান থেকে 6-5 থেকে 65 শুরু। আমাদেরকে তো 65 বা তার বেশি নম্বর পেয়েছে বলে নাই, আমাদেরকে বলেছে যে 65-এর বেশি পেয়েছে। তাহলে এখানে 66 থেকে শুরু হবে, তাহলে কয়টা মান হবে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা। তাহলে 65-এর বেশি নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা কতজন? 11 জন। এবং তাদের নম্বরগুলো কী কী হবে? যথাক্রমে 66, 66, 70, 71, 72, 73, 77, 81, 83, 85, 88। তাহলে 65-এর বেশি নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা 11 জন, এবং তাদের নম্বরগুলো যথাক্রমে এই যে আমি 66, 66, 70, 71, 72, 73, 77, 81, 83, 85, 88। এভাবে হয়েছে। ছাত্রদের প্রাপ্ত নম্বরের মধ্যমান নির্ণয় করো, এটা তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন। এটা আপাতত এখন আমি চাইলে আলোচনা করতে পারি। তো আচ্ছা দেখি, এখানে যেহেতু দিয়েছে আমি মধ্যমাটা আলোচনা করি। দেখো ছাত্রদের প্রাপ্ত নম্বরের মধ্যমা হচ্ছে 58। এটা কীভাবে এসেছে? আমাদের এখানে মোট ছাত্রের সংখ্যা এন হচ্ছে 33, যা একটি বিজোড় সংখ্যা। মানে মোট ছাত্রের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যমা কীভাবে নির্ণয় করবা? মানে তত্ত্ব সারিতে আমাদের যদি বিজোড় সংখ্যক মান থাকে তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্র হচ্ছে, মানে মধ্যের মান নির্ণয়ের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম রাশি। তাহলে এন এর মান হচ্ছে 33, 33 যোগ 1 ডিভাইডেড বাই 2, মানে 34কে 2 দিয়ে ভাগ করলে 17তম রাশি। এখানে 17তম রাশি তোমাকে বের করতে হবে। তাহলে 17তম রাশি তুমি কীভাবে বের করবা? এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 16, 17। মানে এইটার সাথে এটা যেটা হয় তাহলে এটাই হবে 17তম রাশি। 5 আর 8 হলে তাহলে 5 আর 8 মিলে হবে 58। মানে এখানে 8 হচ্ছে একক স্থানীয় আর 5 হচ্ছে দশক স্থানীয়, মানে 5 আর 8 হচ্ছে 17তম রাশি। এদিক থেকে তোমাকে গুণে আসতে হবে। বাম দিক থেকে প্রথম প্রথম সারি গুনবা, তারপরে দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি। এখানে 17তম রাশি কোথায় হয়? তাহলে 58তম রাশি হচ্ছে আমাদের 17তম রাশি। তাহলে 17তম রাশি হচ্ছে, 17তম রাশির মান হচ্ছে আমাদের 58, এই জন্য মধ্যমা হচ্ছে 58। আরেকটা প্রশ্ন আছে, অন্তর্ভুক্ত পদ্ধতিতে 50 থেকে 70-এর মধ্যে নম্বর পেয়েছে এমন ছাত্র সংখ্যা কতজন?
পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা কতজন? পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে তুমি দেখো তাহলে কতজন হবে? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো। তাহলে পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে পেয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে চোদ্দো জন। এখানে যেহেতু পঞ্চাশ শুরু, পঞ্চাশ থেকে এখানে সত্তর পর্যন্ত আসতে হবে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো জন, চোদ্দো জন এইরকম ছাত্রের সংখ্যা কতজন? চোদ্দো জন। এভাবে অনেক প্রশ্ন হতে পারে, তা আমি এখানে কতগুলো নিয়ে আলোচনা করেছি। তুমি চাইলে তাদের নম্বরগুলো তুমি এখানে অ্যাড করতে পারো, এখানে ওখান থেকে দেখে দেখে আমি অ্যাড করেছি। তারপর দেখো বহির্ভুক্ত পদ্ধতিতে পঁয়ষট্টি থেকে পঁচাশির মধ্যে নম্বর পেয়েছে এমন ছাত্র সংখ্যা কতজন? পঁয়ষট্টি থেকে পঁচাশি, বহির্ভুক্ত আর অন্তর্ভুক্ত হোক সবগুলো একই হবে এখানে। পঁয়ষট্টি থেকে পঁচাশি বলো না, পঁয়ষট্টি থেকে পঁচাশি, তাহলে পঁয়ষট্টি থেকে যদি এখান থেকে শুরু হবে ছয় আর পাঁচ মিলে পঁয়ষট্টি, পঁয়ষট্টি থেকে পঁচাশি এখান পর্যন্ত আসবে, তাহলে কীভাবে গুনতে হবে? পঁয়ষট্টি হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাহলে এই এগারো জন হচ্ছে আমাদের কত নম্বর পেয়েছে, সরি পঁয়ষট্টি থেকে পঁচাশি বলছো না, পঁচাশি নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, দেখি এটা 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 কী ছিল, পঁয়ষট্টি থেকে পঁচাশির মধ্যে নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে এগারো জন। সরি এটা পঁচাশি হবে না, এটা হচ্ছে তিরাশি, তিরাশি নম্বর পেয়েছে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে আমাদের এগারো জন। বহির্ভুক্ত পদ্ধতি হলো সরি পঁয়ষট্টি থেকে যদি শুরু হয় এখানে ছেষট্টি থেকে আরম্ভ করতে হবে, আর এখানে হচ্ছে তিরাশি পর্যন্ত হবে, মানে নয় জন। তারপরে দেখো তারপরের প্রশ্নটা কী ছিল, প্রদত্ত শাখা ও পত্রক, আচ্ছা পরের প্রশ্নটা সবার শেষ প্রশ্নটা আমাদের কী ছিল, উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। আমাদের এখানে এই শাখা ও পত্রক উপস্থাপনের এখান থেকে গণসংখ্যা নিবেশন তৈরি করতে বলেছে, সেই গণসংখ্যা নিবেশন তৈরি যদি করতে যাও তাহলে তোমাকে প্রথমে এখানে কী করতে হবে, তোমাকে এখানে প্রকৃত মানগুলো লিখতে হবে। তাহলে প্রকৃত মান আমাদের কয়টা? ৩৩টা। সেই মানগুলো কী কী? ২৬ ২৯ ৩০ ৩৬ ৩৭ ৩৮ ৪২ ৪৩ ৪৪ ৪৭ ৪৮ ৫০ ৫৪ ৫৫ ৫৭ ৫৭ ৫৮ ৫৮ তারপর ৬১ ৬২ ৬৪ ৬৫ ৬৬ ৬৬ ৭০ ৭১ ৭২ ৭৩ ৭৭ তারপর হচ্ছে ৮১ ৮৩ তারপর হচ্ছে ৮৫ আর হচ্ছে ৮৮। তাহলে আমাদের এই মানগুলো প্রথমে তোমাকে প্রদত্ত মানগুলো লিখতে হবে। প্রদত্ত শাখা ও পত্রক ডায়াগ্রামের প্রকৃত মানগুলো হলো এগুলো, ৩৩টা মান তোমাকে এখানে লিখে যেতে হবে। যদি তোমাকে শাখা ও পত্রক উপস্থাপন থেকে যদি আবার গণসংখ্যা নিবেশন তৈরি করতে যাও, আমি সবগুলো লিখেছি এখানে। তারপর সর্বনিম্ন মান হচ্ছে ২৬ আর সর্বোচ্চ মান হচ্ছে ৮৮, পরিসর বের করবা ৮৮ বিয়োগ ২৬ সমান ৬২। তারপরে শ্রেণী ব্যবধান তোমাকে নির্ণয় করতে হবে, শ্রেণী ব্যবধান নির্ণয়ের প্রক্রিয়া এর আগেও দেখিয়েছি, এখানে আরেকটা প্রক্রিয়া দেখাবো, এটা মনোযোগ দিয়ে শুনো। শ্রেণী ব্যবধান এখানে পরিসরকে একবার ২৫ দিয়ে ভাগ করবা আর একবার পরিসরকে ৫ দিয়ে ভাগ করবা। তাহলে পরিসরকে যদি এটা কেন ভাগ করি, কারণ আমাদের শ্রেণী সংখ্যা ৫ থেকে ২৫ মধ্যে হওয়া বাঞ্ছনীয় যে কোনো গণসংখ্যা নিবেশনে, এই জন্য পরিসরকে ২৫ দিয়ে ভাগ করলে আমাদের শ্রেণী ব্যবধানের সর্বনিম্ন রেঞ্জটা পাবো, আবার পরিসরকে ৫ দিয়ে ভাগ করলে শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ রেঞ্জটা পাবো। সুতরাং আমরা শ্রেণী ব্যবধান ২.৪৮ থেকে ১২.৪ এর মধ্যবর্তী যে কোনো একটি সুবিধাজনক সংখ্যাকে ধরতে পারবো। আমরা শ্রেণী ব্যবধানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেঞ্জটা এখানে নির্ণয় করি ৫ এবং ২৫ দিয়ে ভাগ করে, কারণ পরিসরকে শ্রেণী সংখ্যা দিয়ে ভাগ করলে শ্রেণী ব্যবধান বের হয়। এই জন্য তাহলে এটা সর্বনিম্ন রেঞ্জ শ্রেণী ব্যবধানের, আর এটা হচ্ছে সর্বোচ্চ রেঞ্জ, মানে আমাদের পরিসর আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন রেঞ্জটা যদি বের করি এভাবে শ্রেণী ব্যবধানের, তাহলে তুমি
যে কোনো একটা সুবিধাজনক মান নিতে পারবা, যেমন 2.48 থেকে 12.4-এর মধ্যে যে কোনো একটা সুবিধাজনক মানকে তুমি শ্রেণী ব্যবধান হিসেবে নিতে পারবা। তাহলে আমি ধরতেছি যে ধরা যাক শ্রেণী ব্যবধান হচ্ছে 10, এটা আমার মন, এটা আমি নিয়েছি। তুমি চাইলে এখানে 5-ও নিতে পারো, চাইলে 8-ও নিতে পারো, চাইলে 11-ও নিতে পারো, কিন্তু এটার বেশি নিতে পারবা না, 12.4-এর বেশি নিতে পারবা না, 2.48-এর বেশি নিতে পারবা না। তাহলে এখানে এই রেঞ্জের মধ্যে যদি নাও, তাহলে আমাদের শ্রেণী সংখ্যা 5 থেকে 25-এর মধ্যে থাকবে, তখন আর শ্রেণী সংখ্যা বের করতে হয় না। তাহলে আমি ধরতেছি যে শ্রেণী ব্যবধান 10। এখন শ্রেণী ব্যবধান 10 নিয়ে বহির্ভূত পদ্ধতিতে গণশিক্ষা নিবেশন তৈরি করা হলো, এটা কীভাবে করব? শ্রেণী ব্যবধান 10 নিয়ে, তাহলে এখানে শ্রেণীব্যাপ্তির একটা কলাম থাকবে, সর্বনিম্ন মান ছিল তো আমাদের 26 থেকে যে কোনো একটা ছোটো মান আমি নিলাম, 26-ও নিতে পারো তুমি চাইলে, আমি ছোটো মান নিলাম 25, গণনার সুবিধার্থে 25-এর সাথে শ্রেণী ব্যবধান যোগ করতে হবে। আমাদের শ্রেণী ব্যবধান ধরেছি 10, 25-এর সাথে 10 যোগ করলে 35, এখানে প্রথম শ্রেণীর নিম্ন সীমা 25 আর উচ্চ সীমা হচ্ছে 35, তাহলে এটা 35, আবার দ্বিতীয় শ্রেণীতে 35 লিখবে, 35-এর সাথে 10 যোগ করলে 45, আবার 45 লিখবে, 45-এর সাথে 10 যোগ করলে 55, এভাবে আমরা 95 পর্যন্ত লিখেছি, কারণ আমাদের সর্বোচ্চ মান ছিল যে 88, এই জন্য 95 পর্যন্ত, যদি আমি শেষ শ্রেণীর উচ্চ সীমা যদি 95 যায়, তাহলে 88 মানটা শেষ শ্রেণীতে পড়বে, এই জন্য 95 মান পর্যন্ত লিখেছি। এরপরে প্রতিটা মানের উপরে তুমি একটা একটা টিক চিহ্ন দিয়ে টালি চিহ্ন দিবা, কোন ঘরে পড়ে সেটা আমি এর আগেও দেখিয়েছি, যেহেতু বহির্ভুক্ত পদ্ধতি এই জন্য তথ্য সারিতে যদি 45 মান থাকে সেটা কিন্তু দ্বিতীয় শ্রেণীতে পড়বে না, সেটার জন্য টালি চিহ্ন পড়বে যে তৃতীয় শ্রেণীতে। কেন? কারণ এখানে যেহেতু 25 প্রথম শ্রেণীতে পড়বে, এই জন্য 35 দ্বিতীয় শ্রেণীতে, 45 তৃতীয় শ্রেণীতে। তাই এভাবে মোট টালি সংখ্যাগুলো যোগ করে তুমি পাশাপাশি লিখে ফেলবা। তাহলে এখানে মোট অ্যানের মান 33 হয় কিনা দেখবা, মোট টালি চিনির সংখ্যা 33 হয় কিনা দেখবা, যদি না হয় বুঝবা যে ভুল হয়েছে। তা আজকের মতো এখানেই থাক, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য।